হাইলাকান্দিত কৃষকৰ মাজতে হাহাকাৰ পৰিস্থিতি পথাৰতে নষ্ট হোৱাৰ উপক্ৰম লাখ লাখ টকাৰ শাকপাচলি হাৰৰ অভাৱত অভাৱনীয় পৰিস্থিতি হাইলাকান্দিৰ পাচলি খেতিয়কসকলৰ হাইলাকান্দি জিলাৰ কাটলিছেৰা সমষ্টিৰ দাৰিয়াৰঘাট গাঁৱত বসবাস কৰা প্ৰায় 90% লোকে কৃষক দীৰ্ঘ বছৰৰ পৰা গোটেই বৰাক উপত্যকাত শাকপাচলিৰ যোগান ধৰি আহিছে এইখন গাঁৱে ইয়াৰ উপৰিও ৰাজ্য তথা বহিৰাজ্যৰ বিভিন্ন স্থানত এখন দাৰিয়াৰঘাট গাঁৱৰ পৰা ৰপ্তানি হৈছিল শাক পাচলি কিন্তু বৰ্তমানে গোটেই ৰাজ্যত পাচলিৰ মূল্য আকাশলংঘী হোৱাৰ পিছতো মূৰে কপালে হাত দিবলগীয়া হৈছে এইসকল কৃষকে আৰু ইয়াৰ কাৰণ জিলাখনত ৰাসায়নিক সাৰৰ অভাৱ চৰকাৰে আন জিলাৰ সমান্তৰাল হাইলাকান্দি জিলাৰ বাবেও ৰাসায়নিক সাৰ যোগান ধৰিলেও কৃষি বিভাগে একাংশ মধ্যভোগীৰ সহায়ত এই ৰাসায়নিক সাৰসমূহ মিজোৰাম হৈ ম্যানমাৰ ৰাজ্যত পাচাৰ কৰিছে বুলি অভিযোগ উত্থাপন কৰিছে ভুক্তভোগী কৃষকসকলে উপায়ুক্তৰ কৃষকসকলে আজি পথাৰত থিয় হৈ জিলাৰ কৃষি বিভাগৰ বিৰুদ্ধে সাব্যস্ত কৰে উত্তাল প্ৰতিবাদ লগতে চৰকাৰে এই বিষয়ত চকু নিদিলে আত্মহত্যাৰ পথ বাছি ল'ব লাগিব বুলিও মত প্ৰকাশ কৰে ভুক্তভোগী কৃষকসকলে আমরা দালিয়াঘাট 99.90 আমরা কৃষক দীর্ঘদিন থেকে আমরা কৃষকের উপরে নির্ভর আমরা কৃষিজীবী আমরা সোর্স অফ ইনকাম নাই আমরা এলাকার মধ্যে হাজার হাজার বিঘা হেক্টর জমি আছে এই জমির মধ্যে কৃষক আছে কৃষকের তারা ধান খেত করে এবং শাক সবজির উপর নির্ভর করে এই শাক সবজিগুলো এই শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট অল ওভার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এই বরাকবিলির মধ্যে সাপ্লাই দেওয়া হয় ডেইলি প্রায় 50-60 গাড়ি ছোটো বড়ো ট্রাক দিয়া বাইরা দেশ আমরা ভাটা নিয়ে বাইরা বাজারে মার্কেটে ভাটা নিয়ে কিন্তু এই বছর অলাগান অবস্থা হয়েছে যে আমি নিজে একজন কৃষক আমার ঘর আমি নিজে কিনিয়া খাইতে বাধ্য হয়েছি কিন্তু এত আকাশছোঁয়া মূল্য দিয়া কিনিয়া খাইতে আমরা আমাদের কৃষকের মাথা হাত এবং আমাদের এই যেগুলা জমি আমরা এখন বর্তমানে পর্যবেক্ষণ করা হয়েছে এই জমির মালিক এ ফরিজুদ্দিন হে পূর্ণ বহুত বড় এক কৃষক কিন্তু হে কৃষিজীবী বর্তমানে সার না থাকার দরুন বেঙ্গালুরু গিয়ে উপস্থিত আজ বিগত এক মাস থেকে কোনো ডিউটি হয়েছে না বইয়া খার তার পরিমাণ নাজেহাল বাচ্চা কাচ্চারে ফলাইয়া শোনার খুব অসুবিধা হওয়ার এবং এই জমিগুলো বর্তমানে খুর হয়েছে কোনো ক্ষেত্রে কোনো সুবিধা পান না আর আমরা সার তো টোটালি হইয়ান না কিন্তু দুই এক জায়গার মধ্যে আমরা কিছু একটা সিন্ডিকেট মানে রাজ চলের যে লুকাইয়া কিছু দুই এক বস্তা সার যেমন 50-60 টাকা ইউরিয়া ডিওপির তাও সুভাবাদান না 5-7 কেজি রাত্রে যাওয়া লাগে গিয়ে ওরকম আনা হয় কিন্তু হাইলাকান্দি ডিস্ট্রিক্টর টোটালি সার নাই না থাকার দরুন এই কৃষকগুলো আত্মহত্যার পথ বাঁচিয়ে নেয়ার বিকল্প কোনো রাস্তা নাই সরকারে সার অ্যালটমেন্ট দেয় সরকারি আধিকারিক হলে আমার লগে কোনো যোগ সাজস নাই আমার লগে কোনো শিয়ান নাই কোনো আধিকারিক হলে আজ দিন পর্যন্ত আমার লগে কোনো কোপারেট করা নাই আমরা কীরকম ক্ষেত করতে লাগে কীরকম উন্নত করা লাগে এটা স্বেচ্ছায় আমরা বর্তমানে তারা যে টেকনিক দিয়া কৃষকের টেকনিক দিয়ে তারা ক্ষেত করে মাটিতে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হন না এখানে ইউরিয়া সুইট অন্য ডিওপি সুইট অন্য কিন্তু ডিওপি দেখা যায় ইউরিয়া ইফকো কোম্পানির ডিওপি খুব ভালো সুইট হয় ইউরিয়া সুইট হয় আমি নিজে একজন কৃষক আমি নিজে প্রায় 3 বিঘা জায়গা বর্তমানে লাগাইছিলাম সম্পূর্ণ দর্শে না সারের অভাবে সব শেষ এখন আমারও বর্তমানে 70,000-80,000 টাকা লস এখন পুরাপুরি লস এখন এই সিন্ডিকেটের মাধ্যমে যেগুলো সার চলে দয়া করি আমি ডিসি মহোদয়ের কাছে একটা বার্তা দিয়ার এই সিন্ডিকেট বন্ধ করিয়া আমরা কৃষকে যেরকম পাই এইরকম পাওয়ার একটা সুব্যবস্থা করে দেওয়া হোক আর এই যারা যারা সিন্ডিকেট করে এরা অতিবিলম্বে এরা অ্যারেস্ট করা হোক যাতে এই কৃষকগুলো তারা শান্তি পায় বিগত দিনে তারা ফেটল তাগিদে ফেটো গামছা বান্ধিয়ে তারা কৃষক কৃষক মাটল আমের সরকারে কোটি কোটি টাকা বরাদ্দ করে আমরা দেখি আর কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু কিছু নাই শূন্য শূন্য হাতে কৃষকের হাত মাথা দিয়ে তারা বইছে একমাত্র কারণ হইলকে সারের অভাব এই সারের অভাবে খেত করতে পারেন না বর্তমানে তারা একবার নাজেহাল কোনো অবস্থা নাই তারা ডেইলি মিটিং করে ডেইলি মিটিং করে তারা কিতা করতো কিতা না তারা কোনো সুব্যবস্থা পান না জেলা মহোদয়রে আমরা এইরকম বার্তা দিয়ার যে দয়া করি আমরা রে এই যে দাঁড়িয়েঘাট অঞ্চলের লাগিয়া আস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বেগর কারণ এই অঞ্চলের শাক সবজি আস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিবিউট হয় বিক্রি করা হয় মানুষে কৃষকে পায় মানুষে খায় সব কিনেও বলা নিয়ে তারা ভার কিন্তু এই এই সার সিন্ডিকেট একটা মেইন কারণ হইল সার সিন্ডিকেটর লাগিয়া এই শাক সবজির ফলন না থাকার কারণে দাম বাড়ছে আর এখন বাইরে থেকে যেগুলো আর এগুলোর দাম অধিক মূল্য দিয়া বিক্রি করতে হয় তাহলে এই আমার সংগঠনের তরফ থাকিয়া এই কৃষকের যে আমরা সম্মেলন এই সম্মেলনের তরফ থাকিয়া আমি ডিসি মহলের বার্তা চাই আর অতিবিলম্বে আমরা এটা বিহুতে ব্যবস্থা নেওয়া আর না হইলে আমরা এই কৃষকসকল লইয়া হাইলাকান্দিত গিয়া আমরা এই ডিসি অফিস গেড়াও করবো আপনাদের জানে আমার হাইলাকান্দির সারের হাহাকার দেখা দিছে কৃষকসকলের মূলত হাত সার নাই আপনাদের জানে আমার হাইলাকান্দি জেলার এই যে দাঁড়িয়ারঘাট অঞ্চলটু অঞ্চলের 99.something কৃষক
মানে কৃষি কাজের উপর নির্ভর করে করে জীবন যাপন করি আছে। এতিয়া দেখা গৈছে যোৱা দুই তিন মাস ধরে আমার কৃষকসকলে সার পোৱা নাই। আপনাদের জানে আমার হাইলাকান্দি জেলার যেনকা সার দুর্নীতি সারর দুর্নীতি হয়েছে, আমি ভাবো যে আমার ভারতের মাজত একটা প্রথম স্থান দখল করব আমার হাইলাকান্দি জেলাখনে। আপনাদের জানে আমার হাইলাকান্দির এই যে হোলসেলার হোল সারর যে হোলসেলার যা আছে যে এইবিলাক সকলোর প্রত্যেকের মানে রিটেলারও আছে। আমি পাঁচজনের নাম কই আসো আপনার জড়িয়ে এয়ার বরবইয়া এগ্রো কেমিক্যাল ইজনের নিজের পাঁচটা রিটেলার আছে, আসাম এগ্রো এজেন্সি এজন নিজামুদ্দিনের আরো পাঁচটা আছে রিটেলার, এজন কিন্তু হোলসেলার আমার হাইলাকান্দির। কিন্তু আরো এজনের নাম কই আসো মানে মানিকুদ্দিন সদিয়াল এজনের আরো চারিটা আছে রিটেলার। সব আব্দুল মতিন বরবইয়া আব্দুল মতিনেরও রিটেলার আরো চার পাঁচজন আছে। সদীয় কৃষিকেন্দ্র এই কৃষিকেন্দ্রেরও আরো রিটেলার আছে পাঁচ ছয়জন। কিন্তু এইবিলাকে এই এইবিলাকে তেখেতে ডিস্ট্রিবিউট করে তেখেতর রিটেলারের কাকত তেখেতর যেকটা রিটেলার আছে নিজের নিজের নামের রিটেলার পরিয়ালর আছে বাইটির আছে এই বাতারিন লর আছে এনেকা এনেকা মানে এই পাঁচজনে আর 15-20 জন রিটেলার চলাই আছে। এইজনের নিজা আমার কাছে তত্ত্ব আছে, আমি আপনার সম্মুখে তুলি দাঙ্গি ধরিম। কিন্তু এতিয়া দেখা গৈছে এই যে দুই কোম্পানির সার সার ইফকো আর বিপিএফসিএল এই সারবিলাক আমার হাইলাকান্দির দুখিয়া কৃষকে না পায়। এই সারবিলাক আমার হাইলাকান্দির এই দালালবিলাকে যেবিলাক হোলসেলার ডিলার যেবিলাক আছে এইবিলাকে আমার হাইলাকান্দির সার মিজোরামত বিক্রি করে এইবিলাক বার্মাত পঠাই আছে। আর আমার হাইলাকান্দির কৃষকবিলাকে এতিয়া সারর কারণত মূলত হাত দিছে, কারণ এইবিলাকে এতিয়া কৃষি কাজ বন্ধ করবলগা হয়েছে। কারণ আমি আমার হাইলাকান্দির যে এই যে ঠাইত এতিয়া আছো এইটা দাঁড়িরঘাট, এই দাঁড়িরঘাটের 99% কৃষক এই কৃষির উপর নির্ভরশীল। আর ইয়ার শাক পাচলি দান আমি বরাক উপত্যকার বিভিন্ন ঠাইতে আমার এই এইটোর উপর এইটো চলি থাকে। কারণ আপনাদের জানে শিলংকরপরা শাক পাচলি আহার আগতে আমার দাঁড়িরঘাটের শাক পাচলি উলাই যায়, আপনার কারুপেটি বরপেটির শাক পাচলি উলাইবা উলা উলার আগতে আমার এই দাঁড়িরঘাটের শাক পাচলি উলায়। কিন্তু এতিয়া এই আপনাদের দেখিছে মানে হাজার হাজার হেক্টর জমিতে এতিয়া শাক পাচলি লাগোয়া হয়েছে দান রোয়া হয়েছে আপনাদের দেখিছে, কিন্তু এই সারের অভাবত একটু এতিয়া মরি আছে এতিয়া এইবিলাক। আর এর কারণে যে আপনাদের জড়িয়ে আমি মুখ্যমন্ত্রী স্যার আর আমার হাইলাকান্দির যে কৃষি আধিকারিক যখন আছে সেইজনের দৃষ্টি আকর্ষণ করছো কেউ আপনাদের এই এনেকা দুর্নীতির সংগঠিত করে আইছে এনেকা দুর্নীতির আপনাদের কেউ সুযোগ দিছে। এই সারবিলাক মায়ানমার যায় বা মিজোরাম হয় আর এইটো মানে একটা এক্সচেঞ্জ সিস্টেম হয়ে আছে। আমার হাইলাকান্দিরপরা আমার হাইলাকান্দির সার যায় আর বার্মারপরা বার্মি সুপারি আহে, এটা একটা এক্সচেঞ্জ প্রসেস চলাই আছে। আমার এই একটা ডাঙ্গর একটা সিন্ডিকেট চলি আছে। আপনাদের জড়িয়ে মুখ্যমন্ত্রী স্যারক একটু অনুরোধ জানাও আমার হাইলাকান্দির কৃষকের কারণে আপনি পর্যাপ্ত পরিমাণে আপনাদের সার দিছিলে, আমার ভারত সরকারের সার দিছিলে, অসম সরকারে দিছিলে, কিন্তু আমার ভারতের সার এতিয়া মায়ানমারত চলি আছে আর আমার ভারতের কৃষক হাইলাকান্দির কৃষকে এতিয়া মূলত হাত দি বহি আছে। সার নাই কি করব খেত করব নয় এইটু মানে আমি যে 100% এতিয়া যে প্লেসত আছে 100% কৃষিজীবী কৃষক এইবিলাক এইবিলাক মানে এই শাক পাচলি দানের উপর নির্ভরশীল জীবিকা নির্বাহ করে আছে। এতিয়া সার নাই আর একটা ডাঙর কথা কই আছো যে 13-12-2021 আব্দুল মতিন বরবইয়া কোড নম্বর 1130 সেজনে পাইছিল টোটাল এলটমেন্ট পাইছিল 180 মেট্রিক টন। এইবিলাক চাউল এইবিলাক সার টোটালি আত্মসাত করা হয়েছে, টোটালি আত্মসাত করেছে। মানিকুদ্দিন সদিয়াল সেজনের কোড নম্বর হইল 1131 সেজন 108.27 মেট্রিক টন চাল সরি সার সেজনে আত্মসাত করেছে। মানিকুদ্দিন সদিয়াল করেছে এইটু আজিজুর রহমানে এজনের কোড নম্বর 1132 108 মেট্রিক টন সার আত্মসাত করেছে, চুরি করে বিক্রি করেছে বেলেকটাই বেলেকটাইকে বর্মাত বিক্রি করেছে। নিজামুদ্দিনে 1267 কোড নম্বর সেজনের সেজনে 180 মেট্রিক টন বর্মাত বিক্রি করেছে। এইজনে একটা রেক মানে একটা গোটা একটা রেক ইয়োগ করেছে এইটোর লগত জড়িত আছে এরিয়া অফিসার, এরিয়া অফিসার জড়িত আছে এই ঘটনাটি সংঘটিত করেছে 13-12-2021 এইজনের লগত এরিয়া ম্যানেজার পিকে সিং জড়িত আছে, অনু কাটাকাল রেক ম্যানেজমেন্ট অনু এইটোর লগত জড়িত আছে, এইবিলাকে এই বিবিসি বিবিএফসিএল আর ইফকো স্যার এইবিলাক মানে মানে এতিয়া আমার ডিমান্ড হয়েছে এই যেবিলাকে সার চুরি করেছে এইবিলাকের উপর তদন্ত করি। আর এই যে মানে এতিয়া যে 13-12-2021 যে সার মানে রেক মারি দিছে না না এইটো ডাইরেক্টলি ডাইরেক্টলি কাটাকালেরপরা এইটো ডাইরেক্টলি বার্মাত গৈছে। এই যে বার্মাত কিন্তু এইটো শিলচারত এনেকুৱা দুর্নীতি হয়েছিল, কিন্তু শিলচারের কৃষি আধিকারিকে কেস করেছিল
কিন্তু আমার হাইলাকান্দির কৃষি আধিকারিকে এইটোর উপর কেস করা নাই। এনেকুৱা দুর্নীতি আপনাদের দেখিছে কিমান মেট্রিক টনের কেলেঙ্কারি হয়েছে, কিন্তু আমার হাইলাকান্দির কৃষি আধিকারিক হোক আমার ডিসি স্যার হোক এইটোর উপর কেস করা নাই। আর এতিয়া যেন মূলত হাত দিয়ে আমার বহি আছে কৃষকবিলাকে, আমি অহা দুই একদিনের ভিতর যদি এইটোর উপর কেস রুজু করা নহয় তেনহলে আমি এই হাইলাকান্দির দুঃখীয়া কৃষক সকলক লই আমি হাইলাকান্দির ডিসি অফিসের সম্মুখে ধর্ণা প্রদর্শন করিম। আর এই যে জিবিলার হোল জিলার যাক আছে এইবিলাকর সকল ঘটনা আমি তলা লগাই দিই। হাইলাকান্দিৰ পৰা কুনাল সেনৰ ৰিপৰ্ট, মাই নিউজ এনি।